মর্নিং, এখন সকাল 7:30। আজকে আমাদের দীঘা ট্যুরের সেকেন্ড ব্লগ স্টার্ট করলাম। জাস্ট রুম থেকে এবার বেরোবো, আমরা আমাদের আশপাশটা একটু ঘুরে আপনাদের দেখাই, তারপর আমরা আজকে কোথায় যাব, কি করব আমাদের সঙ্গে। এখন যে ভিউটা আপনারা দেখছেন, এটা আমাদের হোটেলের ছাদ থেকে পুরোপুরি সমুদ্রটা সামনে দেখা যাচ্ছে। এটা আমাদের হোটেলের সামনে ঢোকার রাস্তাটা, যেখানে আমাদের গাড়িটাও পার্ক করা আছে, এখানে হোটেলের মধ্যে প্রবেশ করতে হবে। আমাদের হোটেলের পাশেই হচ্ছে সিহক হোটেল, আর সেই হোটেলের পরেই শুরু হয়েছে এই পার্কটা। যে পার্কটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা নতুন তৈরি হয়েছে। এখানটা পশ্চিমবঙ্গের শেষ সীমানা এবং পশ্চিমবঙ্গের শেষ সীমানার বাস স্ট্যান্ড। উড়িষ্যা বর্ডারে ঢুকে পড়েছি, এটা উড়িষ্যা রাজ্য। আমরা চলেছি উড়িষ্যারই বিচিত্রপুর, যে টুরিস্ট স্পট আছে সেটা দেখতে। আপনারাও আমাদের সঙ্গে থাকুন, আপনাদেরকেও আমরা বিচিত্রপুরে আমরা কী করছি, ওখানে কী দেখছি। আমরা এখন বিচিত্রপুর পৌঁছে গেছি, বড় জলপ্রপাত হয়েছে, তাই একটু ডাব খেয়ে নিচ্ছি। আমরা ডাব খেয়ে আশেপাশে জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো। জায়গাটা খুব সুন্দর জায়গা, তবে গরমে খুব কষ্ট হচ্ছে, এটা শীতকালে আসার পক্ষেই খুব ভালো। এখান থেকে বোটে করে যাওয়া যাবে, একটা ওরা সমুদ্রের চর, সেই চরে নিয়ে যাবে, আবার ওখান থেকে নিয়ে চলে আসবে। তো আমাদের সঙ্গে ছোট্ট ট্যাঙ্গো থাকার জন্য বোটে ওটা রিস্কটা আমরা নিলাম না, আমরা তো এখানেই ঘুরে বেড়াচ্ছি আশপাশে। বিচিত্রপুর থেকে যখন হোটেল ফেরার পথে, তখন আমরা ঠিক করলাম চন্দনেশ্বর মন্দিরটা হয়েই হোটেলে ফিরব। যথারীতি আমরা চন্দনেশ্বর মন্দিরে পৌঁছেও গেলাম, কিন্তু এত গরম যে খালি পায়ে মন্দির দর্শনটা খুবই কষ্টসাধ্য হয়ে উঠেছিল, তাই আমরা বেশিক্ষণ কাটাতে পারিনি। যেটুকু আপনাদের সঙ্গে পারলাম শেয়ার করলাম, দেখে ভালো লাগলে অবশ্যই জানাবেন। চন্দনেশ্বর মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যের একটি নিদর্শন, এখানে শিব দেবতা হিসাবে পূজিত হয়ে থাকেন। মন্দিরটিতে চড়কের সময় খুব বড় একটি মেলা বসে, যেটা 13 দিন যাবৎ চলতে থাকে। আমরা পারলে তখনও একবার এসে আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিয়ে যাব। অনেকটাই বেলা হয়েছে, এবার আমরা আস্তে আস্তে হোটেলের দিকে এগিয়ে যাব, তাই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আমাদের নেক্সট ব্লগে, টাটা।